মাসের প্রথম দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অফিস আদালত বন্ধ থাকলে কি শুক্রবার বিকেল ২টা থেকে অফিস বন্ধ থাকে এমন কোন নতুন আইন চালু করেছে রাজ্য সরকার দৃশ্য দেখে তো এমনই মনে হলো গর্ণা গন্ডচড়া মহকুমার এসডিএম অফিসে এমন ওই চিত্র উঠে এলো আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরায় শনিবার চতুর্থ শনিবার এবং রবিবার এই দুই দিন অফিস বন্ধ তাই অফিসের সকল কর্মচারী অফিস থেকে বাড়ি চলে গেছে কারণ ওনাদের বাড়ি কত দূরে এখনই জানলে অফিসের এক কর্মচারীর মধ্যে আবার স্টাফ কম দিয়েছেন পিআরটিসি করার জন্য একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে ওই শিবিরের মহকুমার শাসক সহ কিছু স্টাফ গিয়েছেন ওই শিবিরের তার জন্য অফিসে স্টাফ কম এবং বাকিরা যারা আছে সবাই বাড়িতে চলে গেছে এখন প্রশ্ন হলো চতুর্থ শনিবার অফিস বন্ধ থাকলে শুক্রবারে বাড়িতে চলে গেলেন কেন কর্মচারীরা অফিস চত্বরে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের জন্য বসে আছে অফিসে মাছি মারার মতো লোক নেই রাজ্য সরকারের এ কেমন নতুন আইন এমনই মনে করছে সাধারণ মানুষ আর এই ঘটনায় খুব বিরাজ করছে গন্ডছড়া মহকুমা বাসীদের মধ্যে কোন সময় আছেন আপনারা মানে কত সময় আছে এখানে দুই আয় বইছেন একটু দুইটা দুইটা সময় বইছেন না অফিস তো বন্ধ অফিস তো কালকে পরশু দুই দিন অফিস বন্ধ আছে শিবির আছে তো শিবির লাগে এটা সময় গেছে যা হ্যাঁ সেই তো শনি রবি বন্ধ হয়ে গেছে শিবির আমার লোকে কয়েছে ও আচ্ছা এলাকায় শনি রবি বন্ধ দিকে মানে এখন বিকালে কি কাল নাই